বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গুঁড়া দুধের একটা সন্দেশের রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করে রাখবেন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে চিনি তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ তবে আপনারা চাইলে কিন্তু লবণটাই স্কিপ করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি এখন এটাকে আমি জাল করে সম্পূর্ণ চিনিটাকে আমি গলিয়ে নিব তারপর এটাকে আমরা একটা শিরা করে নিব তবে এটা কোনো ঘন শিরা হবে না বা একতারের কোনো শিরা হবে না চিনিটা গলে গিয়ে একটু আঠালো আর চট ভাব হয়ে গেলেই কিন্তু আমাদের শিরাটা রেডি হয়ে যাবে আমাদের শিরাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে এই যে দেখুন এরকম করে আমরা শিরাটা তৈরি করে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিব পাউডার দুধ আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লয় করে দিবেন এখন এই দুধটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব এই শিরার সঙ্গে এটার ভিতরে যেন কোনো ধরনের কোনো লামস না থাকে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা ময়দাটাও আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে চাইলে আপনারা চুলার জালটা বন্ধ করে দিতে পারেন এখন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমরা মিক্স করে নিচ্ছি আর এখানে চাইলে আপনারা সামান্য পরিমাণে এলাচের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন এই যে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামিচ পরিমাণে ঘি আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারেন তবে তেল ব্যবহার করা যাবে না খুব ভালোভাবে এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আমাদের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এই যে এরকম করে তৈরি করে নিতে হবে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন হাতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিলাম এই যে দেখুন ঘি লাগিয়ে নিলে এটা কিন্তু হাতের সঙ্গে একদমই লেগে যাবে না এখন এটাকে খুব ভালোভাবে আমি মথে নিব এভাবে করে এটাকে খুব ভালোভাবে মথে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আমি এখানে আরও কিছুটা ঘি লাগিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারবেন তবে তেল ব্যবহার করতে পারবেন না এই যে আমি খুব ভালোভাবে এটাকে একটু মথে নিয়েছি দেখুন এখন এটাকে আমি দুইটি অংশে ভাগ করে নিব একটা অংশ একটু বেশি রাখব আর একটা অংশ একটু কম রাখবো এই যে একটু বড় আর একটু ছোট করে নিলাম দুইটা এখন আমি যে ছোট অংশটা করেছি সেটা এখানে একটা পাত্রে নিয়ে নিলাম তারপর এখানে আমি নিয়ে নিব সামান্য পরিমাণে রেড ফুড কালার আমি এখানে সামান্য পরিমাণে রেড ফুড কালার ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারবেন আবার চাইলে ফুড কালারটা এখানে বাদও দিতে পারেন তবে ফুড কালার দিলে দেখতে একটু সুন্দর লাগে এটা আর কি খুব ভালোভাবে আমি কালারটা মিক্স করে নিয়েছি এখন এখানে আমি একটা পিড়ি নিয়ে নিয়েছি আর তাতে আমি একটা এই যে এরকম একটা পলিথিনের যে পেপার থাকে সেই পেপারগুলো বিছিয়ে নিয়েছি মানে র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি তারপর উপর থেকে আমি আরও একটা পেপার এভাবে করে দিয়ে দিলাম এখন এটাকে আমি একটা বেলনের সাহায্যে বেলে নিব আর এটা দেওয়ার কারণে কিন্তু এটা একদমই লেগে যাবে না খুব সুন্দরভাবে আপনারা বেলে নিতে পারবেন বড় করে আমরা রুটির মতো তৈরি করে নিয়েছি এই যে দেখুন এরকম করে বেলে নিয়েছি আমি এটা কিছুটা মোটা রেখেছি তবে আপনারা চাইলে কিন্তু এর থেকেও পাতলা করে নিতে পারেন তারপর একইভাবে আমি লাল রোটা দিয়েও এভাবে করে বেলে নিব একই সাইজের করে আমি দুইটা রুটি তৈরি করে নিব এই যে এটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি দুইটা রুটি একটার উপরে আর একটা এভাবে করে বসিয়ে দিব প্রথমেই আমি সাদাটা বসিয়ে দিলাম আর তারপরে আমি কালার করাটা বসিয়ে দিলাম এই যে দেখুন এখন একটা সাইড থেকে এভাবে করে আমি ফোল্ড করে দিব এভাবে করে একটু টাইট করে ফোল্ড করে দিবেন এভাবে করে আমি এটাকে ফোল্ড করে নিয়েছি এ যে সম্পূর্ণটা ফোল্ড করা হয়ে গেলে এটাকে হাতের সাহায্যে একটু আমি এভাবে করে একটু বড় করে নিব তাতে করে এটার ভিতরে যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে তাহলে সেটা একদম ফ্লাপ হয়ে যাবে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন ক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে এক ঘন্টার জন্য রেখে দিবেন তারপর এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিব আর এই সন্দেশটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু বাসায় ঝটপট করে যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন প্রথমেই আমি সাইড থেকে একটু কেটে সরিয়ে রাখলাম তারপর আমি এভাবে করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এভাবে করেই আমি সবগুলো কেটে নিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ